আজকে আমরা শিখবো শেপস এর জন্য কিছু শর্টকাটস। তো দেরি না করে তো চলুন তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমরা ইনসার্টে গিয়ে শেপ অপশনটিকে দেখব। শেপ অপশন থেকে আমি রেক্টেঙ্গেলটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে সাপোজ আমি চাচ্ছি যে রেক্টেঙ্গেলটা চারদিক থেকে সমান আকার হবে। যদি সমান আকারে করতে চাই তাহলে কি করব, শিফট প্রেস করে আমি যদি এটাকে ড্র্যাগ করি তাহলে কিন্তু দেখবেন চারিদিক থেকে এটা একটা সুষম আকারে চতুর্ভুজ টাইপ হয়ে গেছে। আমি আর একটা এক্সাম্পল হিসেবে দেখাই। সাপোজ আমি আবার ইনসার্টে গিয়ে ওভাল শেপটা নিলাম, তারপর আমি শিফট প্রেস করে ড্র্যাগ করলাম। এই যে চারিদিক থেকে একদম পুরো গোল আকার ধারণ করলো, ঠিক আছে। এরপর যদি আমি সাপোজ, আচ্ছা আমি এটাকে একটু শর্ট করে নিচ্ছি। সাপোজ যে আমার মাউসের অ্যারো সাইনটা আগে দেখা যাচ্ছে, আমি এইখানে ঠিক এই সাইডটা আমি একটা শেপ নিতে যাচ্ছি একদম এক্স্যাক্ট এই পয়েন্ট থেকে, তাহলে কি করব, ইনসার্টে যাই, শেপে, সরি, শেপে যাই, তো ওভালটা নিলাম, তারপর এক্স্যাক্ট এই পয়েন্টটা থেকেই আমি যদি শেপটা ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল এবং শিফট দুইটাই প্রেস করে যদি আমি ক্লিক করি একদম এক্সাক্ট সেই পয়েন্ট থেকেই এটা ক্রিয়েট হচ্ছে, এবং শিফট প্রেস করার কারণে এটা একদম গোল আকার ধারণ করছে, একদম চারিদিক থেকে একদম গোল, কোনো আঁকা বাঁকা কিছুই নেই। তো আই গেস কন্ট্রোল এবং শিফট প্রেস করলে, কন্ট্রোলটা দিলে সেখান থেকে হচ্ছে একদম এক্সাক্ট সেই লোকেশন থেকে শেপটা তৈরি হবে, এবং শিফট দেওয়ার ফলে আমার পুরোটা শেপ একদম সেম সাইজের থাকছে, ঠিক আছে। আমি তাহলে আরেকটা স্লাইডে যাই, এটা রিমুভ করে নিচ্ছি। তো এখন যদি আরেকটা শর্টকাট দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি আবার ইনসার্টে গেলাম, শেপে গেলাম, রেক্টেঙ্গেলটা সিলেক্ট করলাম। এখন আমি যেটা করব, শিফট প্রেস করে রাইট অ্যারোটা ক্লিক, দেখতে পাচ্ছেন চারদিক থেকে একদম সমান আকারে হয়ে যাচ্ছে। এখন আমি লেফট অ্যারোটা দিই, ঠিক সমান ভাবে একই সাইজে বড় ছোট হচ্ছে। এখন যদি আমি আবার শিফটটা প্রেস করে আপার অ্যারো কিটা দিই, আবার ডাউন অ্যারো কিটা, সমান ভাবে শেপটা ছোট বড় হচ্ছে, ঠিক আছে। এখন আপনি চাইলে এটাকে একটু ঘোরাতে পারেন। এখন যদি আমি অল্টার প্রেস করে এটাকে ঘুরাই তাহলে কি হবে দেখাই, তাহলে কিন্তু 15 ডিগ্রি 15 ডিগ্রি করে শেপটা ঘুরবে। যদি আপনি অল্টার প্রেস করে এটাকে ঘুরান তাহলে 15 ডিগ্রি 15 ডিগ্রি আকারে এটা ঘুরবে। এখন আমি যদি এটা ডুপ্লিকেট করতে চাই তাহলে কিভাবে করব, এটাকে আগের মতো নিয়ে আসি। ডুপ্লিকেট যদি করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস ডি দেওয়ার ফলে এটা একদম আর একটা শেপ তৈরি হয়ে যাচ্ছে পুরো একদম সেম। আবার কন্ট্রোল প্লাস ডি, সিম্পল। তো আজকে এই পর্যন্ত, আই গেস সবার জিনিসটাকে একদম ক্লিয়ার। তারপর যদি কনফিউশন থেকে থাকে বা কোনো কোয়েশ্চেন থেকে থাকে তো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করবো সবকিছু উত্তর দিয়ে দেওয়ার। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।